পাবনা আটঘরিয়া উপজেলার একদন্দ বাজার থেকে ফরিদপুর উপজেলার ভেড়ামারা মোড় পর্যন্ত প্রায় 18 কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন পাবনাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 5 বছর যাবৎ রাস্তাটি কোনো সংস্কার না করায় রাস্তাটির বেহাল অবস্থা হয়ে পড়েছে। অতি দ্রুত রাস্তাটি মেরামত করে জনগণের জনদুর্ভোগ কমানোর জন্য দাবি জানান স্থানীয়রা। ধাক্কা বাক্কা লাগে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম ভয় পায়া থাকে। মাজার সমস্যা, এই রাস্তা আসতে আমার বেশি সমস্যা হয়ে গেছে, এত খারাপ, ভয়ঙ্কর কারণে 4-5 বছর। ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, পণ্যবাহী বিভিন্ন যানবাহনের ড্রাইভাররা বলছে, এই ভাঙা রাস্তাটি দিয়ে চলতে গিয়ে গাড়িগুলো প্রতিনিয়ত নষ্ট হয়ে পড়ে থাকে। ভাঙার কারণে আমার গাড়িগুলো চলতে পারতেছি না, চাকার বিয়ারিং ভাঙে, সব ধ্বংস হয়ে যায়। একবারে ভেড়া মারা পর্যন্ত কি মনে কন যে সেই খারাপ ভাই, রাস্তা যাওয়া যায় না ভাই, খুবই জঘন্য। এই দিক দিয়ে যাওয়া যায়, একটা ভ্যান গেলে আর একটা গাড়ি সিগন্যাল দেওয়ার মতন কোনো ওয়েই নেই। ব্রেকের উপর সবসময় পাওয়ার রাখা লাগে, এক সেকেন্ড লিগলে সরানো যায় না, গাড়ির লোড দিলে ভাড়া ধরেন উল্টে যায়, এমনকি রিং টিংও বাতিল হয়ে যায়। আর হাতের অবস্থা দেখেন কি হয়েছে। এদিকে এই বিষয়ে এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। সঞ্জিতা রশিদ, মাই টিভি নিউজ ডেস্ক।